আমাদের তিনজন আমরা ব্যাক কভারে চলে যাচ্ছি, আমরা ব্যাক ও আমাদের ব্যাগ এখন চেঞ্জ করা যাচ্ছে না, আমরা এভাবেই যাই। আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, আমার জন্য কিছুটা রিক্স, যদিও আমরা এখানে থাকবো কিছুক্ষণ। এখান থেকে দেন আমরা যাবো ব্রিজে, ওখানে দেখা যাচ্ছে দূরে কোথাও একটা ব্রিজ আছে ওই সাইডটাতে। একটু খুব কাদাযুক্ত পানি এখানে, যার ফলে হচ্ছে আসলে জুতা নিয়ে হাঁটতে হচ্ছে আর কি। যে রিফা চলে আসছে, রিফা তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। ভিডিও আমার তৈলা ভিজাই দিচ্ছে ভাই, এটা কি হলো? ওর বিচার চাইছে আসলে জাতির কাছে, সো এটা আমরা জাতির কাছে প্রশ্ন রাখলাম যে ওর বিয়াটা কেন ভিজানো হয়েছে। ঠিক আছে, আমাদের তৃতীয় ভিডিও এখানে শেষ, আমরা পরবর্তীতে আবার আপনাদের আসবো। আজ সময় আচ্ছা রাতারগুল বেতার কেন্দ্র থেকে বলছি, সময় কয়টা বাজে? সময় কয়টা বাজে মুক্তি দেখো। আচ্ছা যাই হোক, 7 সেকেন্ড ভিডিও সময় এখন। আজকে তারিখ, আজকে তারিখ 10 জুলাই 2016। আমরা আসি কিছু বাচ্চা কাচ্চা সহ। এই যে আসছে সবাই, হাই হাই হাই, হ্যালো। স্পেশালি ইম্পর্টেন্ট মাল, স্পেশালি আমাদের থেকে ইম্পর্টেন্ট মাল আছে, সেটা জার্মানি থেকে ইম্পোর্ট করা। ও নো, মাল ইয়েস, আমাদের মালয়েশিয়া থেকে একটা আছে। হ্যাঁ, মালয়েশিয়া থেকে আরেকজন আছে। আমরা কাছাকাছি চলে যাচ্ছি না, কাছাকাছি মালয়েশিয়ার থেকে মালয়েশিয়ার মাল, মালয়েশিয়ার মাল। হ্যালো হ্যালো, এবার না ওটা হবে, এটা আসতে হবে। আমি বাংলাদেশী, বাংলাদেশী একবার মিড বাই সিলেট, মিড বাই সিলেট। হ্যাঁ, স্পেশাল মিড বাই সিলেট আর কি, সিলেটে ওই দিক। তারপর বাকি তোমার কিছু বলার আছে? আমার কাছে রেনিং গোপালগঞ্জ দিতে আছে, কাছাকাছি রেনিং গোপালগঞ্জ। হ্যাঁ, গোপালি আর আমরা এখানে এসে তেমন কিছু পেলাম না, যেখানে গেছি ওখান থেকে সবাই চলে গেছে, কেন চলে গেছে জানি না। হ্যাঁ, আমরা তো দেখতে ভদ্র, চেহারা সুন্দর আমাদের, আমরা হ্যান্ডসাম সবাই, দোষ টাকা এখানে। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে সাইফুল এবং হাজিও। এই যে আমরা যে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে, এই যে সাইফুলের, এই যে সাইফুল ভাই আমাদের, এই যে সাইফুল। হ্যাঁ, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এক নম্বর সন্তান। হ্যাঁ, আমরা না না পরে না, এটা বলা যাবে না আর কি। আমরা এই রাতারকুলের কিছু দৃশ্য দেখে নিই। হ্যাঁ, এটা একটা বিষয় রাতারকুল, তো আমরা এখন রাতে চলে যাচ্ছি আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। তোমাদের হাসি